অয়ন, জানতে চাইবো এই মুহূর্তে তল্লাশি চলছে, ইডির তরফ থেকে কজন আধিকারিক এসছেন এবং কি ছবি ধরা পড়ছে তার? কারণ এই কুন্তল ঘোষের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছেন তাপস মণ্ডল যে কোটি কোটি টাকা এই শিক্ষক দুর্নীতির মধ্যে দিয়ে কুন্তলের কাছে গেছে। মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে তাপস মণ্ডলের নাম উঠে আসে এবং তাপস মণ্ডল সিবিআইয়ের কাছে জানান যে ১৯ কোটি ৫০ লক্ষ টাকা হুগলি তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের কাছে গচ্ছিত রয়েছে। কুন্তল ঘোষকে ইতিপূর্বেই দুবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়, দুবারই তিনি নিজাম প্যালেসে গিয়ে সিবিআইয়ের দীর্ঘ জিজ্ঞাসাবাদ ফেস করেন এবং তিনি বারবার মিডিয়ার সামনে দাবি করেন যে তিনি এই টাকার ব্যাপারে কিছু জানেন না এবং কেন তাপস মণ্ডল তার নাম বলেছেন সেই বিষয়টাও তার জানা নেই। কিন্তু তারপরেও যে বয়ান তিনি দিয়েছেন সেই বয়ানের পরিপ্রেক্ষিতে কোথাও না কোথাও সিবিআইয়ের মনে হয়েছে যে এখানে বিপুল সংখ্যক যে টাকা ১৯ কোটি ৫০ লক্ষ টাকা এটা এখনও পর্যন্ত কুন্তল ঘোষের কাছেই আছে। এবং ঠিক সেইভাবেই সিবিআইয়ের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে ইডি আজকে সকাল ৬:৩০টার সময় সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় এবং ৬:৭টার মধ্যে তারা এসে পৌঁছয় চিনার পার্কের এই অভিজাত আবাসনে, যে আবাসনে কুন্তল ঘোষের দুটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। এই দুটি ফ্ল্যাটের পাশাপাশি যেটা আমরা এখনও পর্যন্ত ইডি সূত্রে খবর পাচ্ছি যে হুগলিতে কুন্তল ঘোষের যে পৈতৃক বাড়ি সেখানেও একই সঙ্গে ইডির অভিযান চলছে। এই অভিযানের মূল কারণ হচ্ছে ১৯ কোটি ৫০ লক্ষ টাকা যেটা কুন্তল ঘোষের পজিশনে আছে বলে মনে করা হচ্ছে, সেই টাকাটা পাওয়া যায় কি না। যদি না পাওয়া যায় তাহলে সেই টাকাটা কোথায় সে সম্পর্কেও কুন্তল ঘোষকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া যেটা ইতিমধ্যে শুরু হয়েছে বলে ইডি সূত্রের খবর।